হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল প্রিয় মিষ্টি ব্লগ। তো গাইজ, আজকে ব্লগটা এখান থেকে শুরু হচ্ছে। আজকে হলো রবিবার, আমার সানটান সব হয়ে গেছে সকালে, আর আশা করি তোমাদের কালকে ব্লগটা ভালো লেগেছে। তো আজকে ব্লগটা দেখতে থাকো আর সঙ্গে থাকো। গাইজ, যেরকম বললাম তো দুপুরের রান্না সব কমপ্লিট হয়ে গেছে। এখানে দুপুরে খেতে বসে গেছি। দেখো, এখানে আছে ভাত আছে, এখানে মাছ ভাজা আছে, আর এখানে আছে শাক আছে। ঠিক আছে, মাছের একটা ঝোল হয়েছে আসলে, ঠিক আছে, পাতলা ঝোল। আমি বললাম ভাজা খাবো, তাই আমাকে ভাজা দাও। আর এখানে আছে মুড়ি ঘন্ট, এটা আমার ফেভারিট, এটা ঠাম্মি করেছে আমার জন্য, আমাকে বলে উনি, আমার দারুণ লাগে এটা খেতে। খাবো এখানে, আমি পুরোটা আমি খাবো না, সবারই আছে, আমি খেতে থাকি, তোমার ভিডিওটা দেখতে থাকো। তো গাইজ, দেখো এখানে কাটা হচ্ছে পিস পিস করে, আচ্ছা এটা কি এরকম বড় বড় পিসি থাকবে বৌদি? ছোট ছোট করা হবে। ও আচ্ছা, এরকম সিদ্ধ করে নেওয়া হবে। ও, রান্না কবে হবে? কালকের হবে, আজকে তো আর হবে। ও হ্যাঁ, তো যাই হোক, ওই একই ব্যাপার, টেপো আর অনলাইন ওইসব নিয়ে এসে গাই বাবা খেলাম। হট করে বড় ছেলেকে দিয়ে মাংস আনারও এখন রান্না করছে, খাবে নাচনিটা শিখছে, ও তো পরে ঘরে যাবে, ও তো শিখেই করবে। যাই হোক, এই ব্যাপার হলো। এখন আমার বড় বউ গ্যাস জ্বালাচ্ছে, চা করে দেবে নাকি জানি না, ঠিক মনে তো হচ্ছে না ভাব দেখে। এত কি বোন, আমি বলেছিলাম একটু সস নিয়ে এসো বৌমা, চিলি চিকেন আর পরোটা করবো। ও মা, দেখুন আপনারা এটা কি, ভিনেগার এটুকু শিখি, দেখুন ভালো করে দেখুন, এইটুকুটা শিশি নিয়ে এসছে, পয়সা নষ্ট হবে। কত দামের? 10 টাকা। এটা তো হয়ে যাবে। আরে বাবা, এটা হয় নাকি? আমাদের ফ্যামিলি কি দুই একটা? হ্যাঁ, 9-10 জন ফ্যামিলি, এই হয়। যাই হোক, এনে রেখেছি, আর কি করবো বলুন, বৌমা এনে দিয়েছে বলে কথা। আর বিকালে খাবারটা সব হয়ে গেছে? টিফিন টিফিন, বিকালে টিফিন এখনো কিছু হয়নি, নাতিকে পাঠিয়েছে ও দাদু চপ আনতে। চা খেলাতে এক্ষুনি আমি চা বানিয়ে দিলাম তো। ওটা বাদলে, ওটা তো পাঁচটা সময় গেছি, এখন কোনো টিফিন টিফিন খাইনি। একটু আমি মিষ্টি খেতে না, এখন দেখাবো আমার ছেলেকে দেখতে, একটু মিষ্টি খেয়েছি আইসুবার, চকলেটও খেয়েছে ডেরি, একটু চকলেট খেয়েছি, বেশি কিছু আমি খাই না, ওই লুকি লুকি যা পারি খাই, বৌমাদের আওড়া নে, স্বামীর আওড়া নে, বেশি কিছু খাই না। যাই হোক, কি করবো বলুন, আমার কষ্ট, আবার মেকআপ করে নেবো, আপনার চিন্তা করবেন না, আমি সহজে মরবো না, এই মেকআপ করে নেবো আপনাদের জন্য, তো আমাকে থাকতেই হবে, আপনাদের জন্য তো আমাকে থাকতেই হবে বলুন। আচ্ছা, চপ মুড়ি মাখা, এখানে আমি আর ঠাম্মি খাবো, তাই তো, আর বাকিদের সবার দিয়ে দাদুরও আছে, আমাকে দেবে না, তুই আর দাদু খাবি, ও তুমি খাবে না, আমি তো ছিলাম, আমি তো ছিলাম, ঠিক আছে, ও চপ কম নিয়ে এসছে। ও গাইজ, দেখো দুপুরবেলা যে ফুলকোটা দেখিয়েছিলাম তোমাদের, এটা সিদ্ধ টিদ্ধ সব করা হয়ে গেছে, আর এখানে মা পিস পিস করছে। আর তোমরা কখনো এটা খেয়েছো কিনা এটা নিশ্চয়ই আমাকে কমেন্টে জানিও, আমার তো এটা খুবই দারুণ লাগে, বেশি কষাটা করলে আমার দারুণ লাগে। এই ছোটো ছোটো পিস হচ্ছে এগুলোর। দেখো এখানে ফুলকো রান্নার জন্য পেঁয়াজ কাটা হচ্ছে, টমেটো কাটা হচ্ছে, অর্ধেক হয়ে গেছে, আর একটুখানে হচ্ছে। তো গাইজ, দেখো আমাদের এখানে ফুলকো রেডি হয়ে গেছে, কষা কষা হয়েছে, এটা দিয়ে রাতে ডিনার সারবো। আচ্ছা আমি, ফুলকো কেমন লাগলো? ভালো করেছে মা। আর এইখানে আমি একটুকুনি নিয়েছি, টেস্ট করছি। তো গাইজ,
আজকে ভিডিওটা এই পর্যন্ত, আশা করি তোমাদের খুব 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 ভালো লেগেছে। তোমরা খুব 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 ভালো থেকো, দেখা হবে নেক্সট ভিডিও অথবা শর্টসে। ততক্ষণের জন্য সবাইকে গুড নাইট, শুভরাত্রি, আর আমি এটা খেতে থাকি। এটা